17ই ডিসেম্বর রোববার 2023, আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি শালিমারের উদ্দেশ্যে চুঁচুড়া থেকে। সকালবেলায় বেরিয়েছি 11:30 নাগাদ, কেননা আমাদের ট্রেন ছিল 3:10। যেহেতু অনেকটা রাস্তা, রাস্তায় একটু জ্যামজট কেমন হয়, তার জন্যই আমরা অত দুখানা সানগ্লাস কার লাগে বলো? এই যে আমার ভদ্রমহিলা, ইনি একটা এনেছে আর একটা আনেনি, তার জন্য মনটা খারাপ হয়ে গেছে। আমরা চুঁচুড়া থেকে বেরোইনি, আমরা এখনও চুঁচুড়ার মধ্যেই আছি। এরপরে আমরা চন্দননগরের ব্রিজটা ধরব, সেই ব্রিজ ধরে আমরা একদম দিল্লি রোডে উঠব, তারপরে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। কেননা জিটি রোড হয়ে গেলে প্রচণ্ড পরিমাণে জ্যাম পড়তো, তার জন্য আমরা ওই যে দিল্লি রোডটা সেটাই ধরব ঠিক করেছি। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চন্দননগরের সেই ব্রিজ, ভীষণ সুন্দর। চারিদিকে কলা গাছ, আম বাগান, একদম এখানকার আম আর কলা ভীষণ বিখ্যাত হুগলি জেলার, সবাই তোমরা জানো। আম বাগান এখন অনেকটা পরিমাণে কমে গেছে, আগে আরও অনেক বেশি ছিল। আমরা অনেক আগে যখন এই দিল্লি রোড ধরে আসতাম, এখনও দিল্লি রোডে যদিও পৌঁছায়নি, এটা সেই ব্রিজ, চন্দননগরের সেই ব্রিজ, ভীষণ সুন্দর ভিউটা। তাই ভাবলাম তোমাদের জন্য একটু ভিডিওটা করি। দেখো কত এখানে সবুজে সবুজ, যেই দিকে তাকাবে সেই দিকেই সবুজ, তো চোখ একদম ভরে যায়। তো অনেক আগে যখন দিল্লি রোড হয়ে ফিরতাম, মানে আমার বাপের বাড়ি ব্যান্ডেলে আসতাম, তখন আমি তিনি রাস্তার দুপাশে ওরা আম নিয়ে বসত, যারা দোকানিরা। তো ভীষণ সুন্দর, ভীষণ ভালো আম পাওয়া যেত। দেখো কলা গাছ কত চারিদিকে, রাস্তার দুপাশে কলা গাছ, কলাও ভীষণ ভালো পাওয়া যায় এখানে, দামটাও অনেকটাই কম। তো এই সুন্দর সবুজে ঘেরা রাস্তা দিয়ে আমরা এখন চলেছি হাওড়ার উদ্দেশ্যে। তো এটা আমরা দিল্লি রোডটা ধরেছি, এরপরে আস্তে আস্তে দেখা যাবে যে আমরা সেকেন্ড হুগলি ব্রিজেও পৌঁছে গেছি। সেকেন্ড হুগলি ব্রিজ ধরে, এই যে সেকেন্ড হুগলি ব্রিজের রাস্তাটা, এবার সামনেই পড়বে বাঁদিকে মন্দিরতলা। মন্দিরতলাটাকে বাঁদিকে রেখে আমরা ডান দিকে চলে যাব শালিমার স্টেশনে, কেননা আগে যেমনি হাওড়া স্টেশন থেকে সাউথের ট্রেনগুলো ছাড়তো, এখন কিন্তু সব মানে বেশিরভাগ ট্রেনই শালিমার থেকে ছাড়ে। আগেরবারও যখন ভাইজাগে গেলাম এই রাস্তা ধরেই গেছি, শালিমার থেকেই ট্রেন ধরেছি, এইবারও ঠিক তাই হয়েছে। ট্রেন জার্নিটা সবসময় আমার ভীষণ ভালো লাগে, অনেকের ফ্লাইটটা ভালো লাগে, তো আমার ট্রেন জার্নিটা ভীষণ ভালো লাগে। তো তার জন্য আমি একটা মানে যাওয়ার বা আসারটা আমি ট্রেনে সবসময় রাখতে চাই, কিন্তু দুরাত হয়ে গেলে সেটা আবার একটু প্রবলেমের হয়। তো এইবার যাই হোক, সেটা দুরাতই ছিল, কেননা মুম্বাই, আমরা প্রথমে যাব মুম্বাই, তো মুম্বাই হচ্ছে দুরাতের জার্নি, ট্রেন জার্নি। তো আমরা এখন ট্রেনে উঠে বসে পড়েছি। আমরা যে ট্রেনের টিকিটটা কেটেছি, মানে পেয়েছি বলতে গেলে, সেটা হচ্ছে এলটিটি এক্সপ্রেস, শালিমার টু লোকমান্য তিলক এক্সপ্রেস। ট্রেনটা ভালো না, বলতে গেলে ট্রেনটা একদমই ভালো না, কী আর করা যাবে, পাইনি, তার জন্যই এই যা পেয়েছি এটাতেই উঠে পড়েছি, মানে টিকিট কাটা হয়েছে, উঠে পড়েছি না, টিকিট কাটা হয়েছিল। আমাদের আগে থেকে তো কোনো কিছুই ঠিক করা থাকে না, হঠাৎ করে আমাদের সব প্ল্যান প্রোগ্রাম হয়, কেননা ছুটিটা সেই রকমই পাওয়া হয়, আগে থেকে তো ঠিক থাকে না যে এই টাইমে ছুটি পাওয়া যাবে। তো সেই কারণে আগে থেকে টিকিট কেটে রাখবো, বা ভালো একটা কোনো ট্রেন বা কিছু সেই রকম আমাদের কখনোই হয় না। ব্যাগের মধ্যে পোটলা পুটলি খুঁজে বেড়াচ্ছি, কেননা এখন ট্রেনে উঠে ট্রেন ছেড়ে দিয়েছে, আমাদের ট্রেন ছিল
3:15 ডিপার্চার টাইম। তো ট্রেনে উঠতে না উঠতে খিদে পেয়ে গেছে, আর খিদে পাওয়ারই কথা, কেননা ঘর থেকে যখন বেরিয়েছি 11:30, তার আগেই একটু ভাত খেয়ে বেরিয়েছিলাম। তো এতক্ষণ এসে খিদেটা কিন্তু পেয়েই গেছে। তো বিস্কুট, কেক, চিপস যা ছিল সব বের করা হচ্ছে। সারাটা ট্রেন খেতে খেতেই আমরা প্রায় গেছি। আমি যখন এই 2 ব্যাগ ভর্তি করে খাবার টাবার নিয়ে আসছিলাম, আমার হাজবেন্ড বলছে, এত খাবার খাবো আমরা? আমি তখন বলছিলাম যে হ্যাঁ, এত খাবারই খাবো, কী করে যে শেষ হয়ে যাবে সেটা বুঝতেই পারবে না। তো সেটাই হয়েছিল। যেহেতু দুরাতের জার্নি, তার জন্য আমি আবার সঙ্গে কিছুটা মুড়িও নিয়েছিলাম, কেননা এই ট্রেনে প্যান্ট্রি নেই। তো সেই কারণে যে ট্রেনের খাবার, সেই খাবার অতীব জঘন্য হয় আমি জানি। এর আগেও ব্যাঙ্গালোর থেকে আসার সময় যশবন্তপুর এক্সপ্রেসে এইরকম অভিজ্ঞতা হয়েছিল, তার জন্য আমি এইবার সঙ্গে করে মুড়ি নিয়ে নিয়েছিলাম, আলু ভাজা নিয়ে নিয়েছিলাম। জানি এই শীতের মধ্যে, আর যেহেতু এসি ছিল, আলু ভাজাটা নষ্ট হবে না, তার জন্য এইগুলো সঙ্গে করে নিয়ে নিয়েছিলাম। কিছু ড্রাই ফ্রুট নিয়ে নেওয়া হয়েছিল যাতে কোনো প্রবলেম না হয়। তো তেমনই খেতে খেতে টুকটুক করে আমরা এগিয়ে চলেছি আমরা যেদিকে যাব, মুম্বাই, সেই মুম্বাইয়ের উদ্দেশ্যে। তো চলো, তোমরাও সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার এই ভিডিওটা। আমাদের 3টে সিটের মধ্যে 2টোই ছিল লোয়ার বার্থ আর 1টা ছিল মিডিল বার্থ। তো আমাদের সামনে যারা বসেছিল তারা হচ্ছে বাংলাদেশ থেকে আসা যাত্রী, যাচ্ছিল তারা মুম্বাই, বলেছিল যে কোনো ট্রিটমেন্টের জন্য যাচ্ছে। তার মধ্যে একজন বয়স্ক লোক ছিলেন, তার সঙ্গে একটা ক্র্যাচ ছিল। আর বলেছিল ওনারা যে এই যে বয়স্ক ভদ্রলোকটির, তার প্যারালাইসিস হয়েছে স্ট্রোক হয়ে। তো আমাদেরকে বলল যে একটি লোয়ার বার্থ তার জন্য যদি দিই আমরা। তখন আমি বললাম ঠিক আছে, যেহেতু দেখলাম লোকটি অসুস্থ, বয়স্ক লোকটি, বললাম ঠিক আছে, আমার মেয়ে না হয় উপরে চলে যাবে, আর অসুবিধা নেই, উনি একটি লোয়ার বার্থ নিতেই পারেন। তো যেই এটাই বলা হলো, অমনি সেই লোকটি নড়ে চড়ে বসলো। তার আগে একটু জবুথবু হয়ে বসেছিল, তারপর থেকে লোকটি অ্যাক্টিভিটি অন্যরকম হওয়া আরম্ভ করলো। তো ঘটনাটা বলার আগে তোমাদের একটা কথাই বলবো, যখন তোমাদের সঙ্গে এমন কিছু হবে যে তোমরা লোয়ার বার্থ পেয়েছো, কেউ তোমাদেরকে রিকোয়েস্ট করলো যে সঙ্গে তাদের অসুস্থ কেউ আছে, তোমরা কিন্তু আগেই হ্যাঁ বলে দেবে না। সময় আসবে, রাতে শোয়ার সময় আসবে, তারপরে তোমরা হ্যাঁ না বলার যেটা বলবে বলে বলো। আমার মতন এরকম বোকামো কিন্তু করো না। তো বোকামো কেন সে কথাটা আসছি, যেই আমরা বললাম যে ঠিক আছে আপনি লোয়ার বার্থটা নিতে পারেন, অসুবিধা নেই, আমাদের আমার মেয়ে উপরে চলে যাবে। আমার মেয়েটা কিন্তু সুস্থই ছিল ঘর থেকে যখন বেরিয়েছে, তারপরে যখন রাতে ওপরে শুলো, এসির ঠান্ডা হাওয়া, আর উপরে দেখবে ঠান্ডাটা কিন্তু হাওয়াটা বেশি লাগে মাথার উপরে, কম্বল টম্বল যাবতীয় সব কিছু দিয়ে নেওয়া হয়েছিল। তারপর থেকেই আমার মেয়ে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, সেই ঠান্ডা লাগা পুরোপুরি এখনও সারেনি, গলা ব্যথা থেকে শুরু করে সব কিছুই। তো পত্রালিয়া অনেক হেল্প করেছে মুম্বাই যাওয়ার পরে, আমার মেয়ের জন্য অ্যান্টিবায়োটিক এনে দেওয়া সেটাও করেছে, যেই কারণে ওর গলা ব্যথাটা সেরেছে। ওই অ্যান্টিবায়োটিকটা যদি না এনে দিত আমার মেয়ে কিন্তু ঠিকঠাক ঘুরতেও পারত না। তো তারপরে আসি আসল কথায়, যেই লোকটিকে বলা হলো যে ঠিক আছে আপনি এটাই বুঝতে পারেন, তার খানিকক্ষণ পরে দেখছি লোকটা বেশ হেঁটে চুলে বেড়াচ্ছে, উপর থেকে 2 হাত দিয়ে ব্যাগ নামাচ্ছে, এটা করছে ওটা করছে, বাথরুমে যাচ্ছে একা একা। লোকটির ক্র্যাচটা যেখানে রাখা ছিল সেখানেই রাখা ছিল, ট্রেনের মধ্যেই লোকটি একটি বারের জন্য সেই ক্র্যাচটা ব্যবহার করেনি।
তো পুরোটাই বোঝা গেল যে লোকটির পুরোপুরি নাটক, লোয়ার বার্থ নেওয়ার জন্য বা ভালো একটা সিট নেওয়ার জন্য সে পুরোটাই নাটক করেছে। তো মানুষকে ঠকানোর জন্য কিন্তু চারিদিকে মানুষ ঘুরে বেড়াচ্ছে, চারিদিকে মানুষ ঘুরে বেড়াচ্ছে চোখ কান খোলা রেখে, তারপরে কিন্তু সবাই রাস্তায় বেরিয়েও। তো আমাদের এই ভুলটা হয়েছে, আমরা ভুল বলবো না, বলবো যে ভালো মানসিকতার সুযোগ নিয়ে কেউ এরকম ধরনের কিছু একটা করেছে। তো সেটা যার যার মেন্টালিটি, নিজের যে ভেতরে নিজে যেটা, সেটাকে তো চেঞ্জ করতে পারবো না। তো অন্যের খারাপ দেখলে, অন্যের কোনো কিছু দেখলে তার পাশে দাঁড়ানোটাই যেমন কাজ, সেই জিনিসটা তো ভেতর থেকে বের করে ফেলে দিতে পারবো না। তো তেমনই করেছি। তো এটাকে যদি তারা কেউ বোকামো বলে মনে করে, করবে, কিচ্ছু করার নেই। তো এই হলো ব্যাপার। তারপরে দেখো এই বাথরুম ঠাথরুম যাওয়া, কেননা দু রাত ট্রেনে মানে প্রচণ্ড বিরক্তিকর, প্রচণ্ড বিরক্তিকর। নমস্কার বন্ধুরা, কেমন আছো? সবাই আছো? সবাই খুব ভালো আছো? আমিও ভালো আছি। তো আজকে আমাদের যাত্রা শুরু, যেই বিশেষ কারণে আমি কদিন ভিডিও দিতে পারবো না, মানে কন্ট্রোভার্সি ভিডিও দিতে পারবো না, তার ফলে তোমার বিচারে নিয়ে আসবো আমাদের এই ঘুরুঘুরির ভিডিও। তো আমরা আজকে বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে পড়েছি তোমরা দেখেছো যে আমাদের স্টেশনটা আমি খুব একটা দেখাতে পারিনি। আমাদের শালিমার থেকে ট্রেন ছিল 3:10। তো এরপরে চলো যতটা যেমন পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন আমরা ট্রেনে আছি, মেচেদের স্টেশনে দাঁড়িয়ে আছি, এখানে লোক উঠবে। শালিমার থেকে ছেড়েছি, শালিমার থেকে ছাড়ার পরে তারপরে সাঁতরাগাছিতে দাঁড়িয়েছে, আর এখন মেচেদাতে দাঁড়িয়েছে। মেচেদাতে কিছু লোক উঠলো, একটা ট্রেন পাস হলো, এবার বোধহয় আবার ট্রেন ছাড়বে। তো আমাদের যাত্রা শুরু হয়ে গেছে অনেকক্ষণ, আজকে রাতই হবে, আবার কালকে রাত ভোরবেলায় আমরা পৌঁছাবো মুম্বাই, তারপরে দেখি আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছাবো। কী করে পৌঁছাই এটাই হচ্ছে ব্যাপার। তো এখন এখানে নানান রকম নানান কিছু খাবার দাবার যাচ্ছে, ওঠার ট্রেনে উঠেছি, 3:10 ট্রেন ছেড়েছি, ট্রেনটা ছাড়ার পর থেকে খেয়ে যাচ্ছি চা থেকে শুরু করে বিস্কিট থেকে শুরু করে কেক সব কিছুই মুখটা চলছি। আর যখন সকালে বেরিয়েছিলাম, মানে বেরিয়েছি ওখান থেকে প্রায় 12টা, তার আগে খেয়েছি, তো তেমন একটা পেট ভর্তি করে আমি খেতে পারিনি, তার জন্য এখন শশা বিক্রি হচ্ছে, চপ হলো, আলুর চপ, মোচার চপ, কিন্তু আমি আর আমার হাজব্যান্ড পেলাম, আমার মেয়ে খেলো না, মেয়ে অত ট্রেনে খেতে ভালোবাসে না, তার জন্য আমরা দুজনেই খেলাম। তো এই হচ্ছে, এরকম ছোট ছোট ভিডিও তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। এক রাত ট্রেনে তবুও থাকা যায়, কিন্তু দুরাত, ওই বাপে বাপ, দুরাত থাকা ভীষণ কষ্টকর। ট্রেনে ট্রেন জার্নিটা আমার সব থেকে ভালো লাগে, কিন্তু হচ্ছে তা বলে দুরাত ট্রেন জার্নি ভালো লাগে না, কিন্তু কী করবো, দুরাতে থাকতে হবে। তো সেই কারণে খুব একটা ভিডিও ঠিকঠাক করে হয়তো দিতে পারবো না, বুঝতেই পারছো, আশপাশের লোকজন টোকজন সব আছে। তো এরকমই যেরকম যতটা যেরকম পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো।